বিয়েবাড়িতে বরযাত্রীদের সঙ্গে ক্যাটারিং এর কর্মীদের বিবাদের জেরে উত্তপ্ত এলাকা। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার আইলের ওপরে স্কুলপাড়া গ্রামে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিয়েবাড়িতে বরযাত্রীদের সঙ্গে ক্যাটারিং এর কর্মীদের বিবাদের জেরে উত্তপ্ত এলাকা। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার আইলের উপরে স্কুলপাড়া গ্রামে। জানা যায়, বিয়েবাড়িতে খেতে বসার সময় বরযাত্রীর লোকজনের সঙ্গে ক্যাটারিং এর কর্মীদের বচসা হয়। সেই সময় উত্তেজিত হয়ে বরযাত্রীর প্রায় 25 জন লোক ক্যাটারিং এর 4 জন যুবকের ওপর চড়াও হয় এবং তাদের বেধড়ক মারধর করে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনা কি ঘটেছে, আমার ছেলেগুলো ক্যাটারিং করছিল, ক্যাটারিং করছিল, এখন কি বোতল নিয়ে কি ঝগড়া ঝামেলা হয়েছে, দিয়ে ছেলেগুলোকে ধরে 25-20 জন ধরে মেরেছি। 25 জন ছিল, এদেরকে মারধর করেছে খুব। দু ছেলেকে একে ধোকে ইট দিয়ে মেরেছে, ওই ছেলেকে ধরতে গিয়ে একেও বাড়ি মেরেছি। বরযাত্রীর কন্যাজাতির লোকজন তো সব পালিয়ে গেছে বর্ণগর বর্ণগর সব। এ দুজনকে ভয়ে কত দূর পালাইছে তাও তেড়ে মেরেছে ভয়ে। তো গামলা নিয়ে গামলা ছিচকা মাছকা সব যা গামলা মামলা ছিল সব নিয়ে মারতে লেগেছে। এই দুজন আছে ভর্তি, 8 জন ছিল ছেলেগুলো। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শা।